আয়োজনে এবং ইউথ কার্নিভালের সহযোগিতা মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সেমিনার ইউথ কার্নিভাল ইন ইউরোপ 2017। বিস্তারিত থাকছে আমাদের মিলান বৈচিত নাজমুল হাসান সামিনার রিপোর্টে। বিশ্বব্যাপী লিডার তরুণ প্রজন্মের কেরিয়ার ও স্বপ্ন পূরণের লক্ষ্যে লিডারশিপ ও এন্টারপাওয়ারমেন্ট ল্যান্ড এর আয়োজনে এবং ইয়র কার্নিভালের সহযোগিতায় 29 জানুয়ারি রবিবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সেমিনার ইয়র কার্নিভাল ইন ইউরোপ 2017। জামাল আহমেদের পরিচালনায় এবং আবু হানিফ পাটোয়ারির সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন শাহিনুর আলম জনি, সিইও ইয়র কার্নিভাল অ্যান্ড সিনিয়র সলিউশন ম্যানেজার এরিকসন আয়ারল্যান্ড, বিশেষ বক্তা বদরুল জুয়েল এক্সিকিউটিভ ডাইরেক্টর ল্যান্ড অ্যান্ড সিনিয়র টেকনিক্যাল সাপোর্ট অ্যাডভাইজার এয়ার আয়ারল্যান্ড। বক্তব্য রাখেন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, ইঞ্জিনিয়ার মোহরুন্নেসা লাকি, জাহিদ হুসাইন আইএনজি ব্যাংক ইতালি, মন্ট্রিল চন্দ্রাকর ভোডাফোন ইতালি সহ অন্যরা। সেমিনারে আগামী দিনে জব মার্কেট কেমন হতে পারে, প্রবাসী তরুণরা কিভাবে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করবে, বিশ্বের বিভিন্ন প্রান্তে সকল মানুষগুলোর সাথে কিভাবে কানেক্ট হতে পারে তার একটি সুস্পষ্ট গাইডলাইন তুলে ধরা হয়। উপস্থিত প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ এরকম একটি মহৎ উদ্যোগের জন্য ইয়থ কার্নিভাল এবং ল্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই।